হ্যালো ফিল্ম রাবার আপনাদের সকলকে জানাচ্ছি কথা বলবো আপনাদেরকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবে এখন আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ কারণে সকলে সকলের শত্রু আবার ব্যবসার খাতিলে খাতিলে সকলে সকলের বন্ধু এমন পরিস্থিতি চলছে বর্তমান আমাদের বাংলাদেশের কিংখান সুপার স্টার সাকিব খান মুভির টিজার এসে ছিল সেটা হলো তুফান মুভির টিজার তুপার মুভির টিজার অনেক জায়গায় অনেক কিছু অনেক মুভির সাথে মিলে যায় যার ফলে এখন আমাদের বাংলাদেশে আশা না আরে ভাই রাজকুমার প্রিয় তোমার প্রডিউসার সে আশাবাদ বলেছে বলেছে নকল পদ্ম জয় জয় রাহান ভাবি বলছে ভয় পাইছি আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এই ধরনের অনেক গোলমাল কাহিনী ঘটছে আপনি যতই বলবেন ততই কম হয়ে যাবে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির আশা বান্ধন বলেছিল সুপারস্টার সাকিব খানের সাথে কয়েকটি প্রজেক্ট করো পাঁচটির মতো প্রজেক্ট করবে কিন্তু একটি প্রজেক্ট যখন তাকে না করে দিয়েছে তখন সাকিব খান তার কাছে শত্রু হয়ে গেছে তার কাছে সাকিব খান আর এখন ভালো না সাকিব খানের মুভি ভালো না সাকিব খানের অ্যাক্টিং ভালো না এখন তাকে কয়েকদিন পর এখন কিছুই ভালো না টাকলে ইকবালের কথা কি আপনাদের মনে আছে যে টাকলে ইকবাল একসময় সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল সব জায়গায় তার পক্ষে কথা কথা বল তাকে যে একটা শিডিউল দেয় না তার সাথে দ্বন্দ্ব যে এখন সাকিয়ান সবচেয়ে শত্রু এবং সবচেয়ে খারাপ মানুষ আপনারা দেখেছেন বিভিন্ন ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে যেভাবে পারছে সেভাবে সুপারস্টার সাকিব খানের নাম বদনাম করছে যেভাবে পারছে সেভাবেই সাকিব খানের নামে কুরুচিপূর্ণ মন্তব্য করছে আর নকল পণ্যের সরাসরি এই কথাটা যদি তাকলে একবার বলতো তাহলে মানা যদি আশাবাদের মতো ব্যক্তি এই ধরনের মানুষ এই ধরনের কথা বলবে কোনোভাবেই মানুষ মানতে পারতেছিল না যার ফলে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে সমারণা হচ্ছে এবং তার যে সোশ্যাল মিডিয়া এটাকে আনসাবস্ক্রাইব করার চেষ্টা করছে বিভিন্ন ধরনের আইডি কে রিপোর্ট দিচ্ছে সেটি বলছে নকল পন্নর ছয়লা বলিউডের পরে 300 মুভির ভিতরে এই ধরনের গান নিয়ে এসেছে আর এই ধরনের গান নিয়ে এই ধরনের অ্যাকশন ধুমতরা অ্যাকশন করছে এই কারণে বলিউডের 300 মুভিকে একটা একটা একটার কপি হ্যাঁ একজন চুল বড় লাগছে আর পৃথিবীতে কেউ চুল বড় রেখে মুভি বানাইতে পারবো না কেউ একটু অ্যাকশন সিন করছে এই ধরনের আর পৃথিবীতে কেউ এই ধরনের অ্যাকশন সিন করতে পারবো না আর এই ধরনের অ্যাকশন সিন করলে সে কপি হয়ে যাবে সবসময় এই ধরনের গান নিয়ে বাইরে পর সব মুভিতে সকলেই বলছে যে এটা এটার কপি এটা কবি যখন সেটা বাইরে এসে তখন আর গল্পের সাথে মেলে না অ্যাকশনের সাথে মেলে না কোনো সাথে মেলে না কিছু মিলে যায় আর এই ধরনের টুকটাক মিলিয়ে যাবে সব মুভির সাথে পৃথিবীতে এখন আর এমন কোনো মুভি তৈরি হবে না যে মুভির ভিতরে কোনো অ্যাকশন সিন বা পুরো মুভির ভিতরে কোনো না কোনো জায়গায় কোনো মুভির সাথে মিলবে না কোন কোনো কোনো না কোনো মুভির সাথে কোনো এক সিন কোনো এক জায়গায় মিলে যায় আর যদি মিলে যায় তাহলে কবে আর পৃথিবীতে যত মুভি বেরিয়েছে বেশিরভাগ মুভিতে প্রেম খায়নি আর সব মুভিতে প্রেম খায়নি আর এই বলবেন পৃথিবীর সব মুভি কপি বাস আর সব মুভি কপি এই কি কথা একটা একটার সাথে সিন মিলতেই পারে একটা একটার সাথে একটা কিছু মিলতেই পারে মিললেই যে কবি হবে আমি বললেই যে নকল বলা হবে এটার তো মানি হয় না অনেক বুকের অনেক সিন অনেক জায়গায় মিলে যেতে পারে এই কারণে তাকে নকল বলবেন এই কারণে তাকে কপি বলবেন এটা মানা যায় না আর অনেকে বলছেন কেজিএফ এবং এনিমেল এর সস্তা কপি এনিমেল এবং কেজিএফ এর বাজেট হলো একশো কোটি রূপ একশো কোটি রূপ দিয়ে তারা ওই কেজিএফ এবং এনিমেল তৈরি করেছে আর সে জায়গায় রাহান রাফি কেজিএফ এবং এনিমেল এর মতো মুভি তৈরি করেছে মাত্র বিশ কোটি টাকা দিয়ে অথবা পনেরো কোটি অথবা দশ কোটি আপনি যেটাই বলেন আর এত কম বাজেট দিয়ে রাহান রাফির মতো মানুষ এত কম বাজেট দিয়ে এত সুন্দর ফিল্ম তৈরি করেছে আর তাদেরকে যদি একশো কোটি রুপি বাজেট দেওয়া হয় তাহলে এটা কি বানাইতে চান আপনি এই ধরনের যে সমস্ত মানুষ আছে যারা কপি কপি বলছে তারাই সিনেমা দেখছে কেজিএফ কেজিএফ দেখে তারা দিচ্ছে আবার বলছে বাংলাদেশে এই ধরনের মুভি হতো এখন যখন বাংলাদেশ এই ধরনের মুভি আছে তখন তারা সাপোর্ট দিচ্ছে না এইসব বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভালো এখন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন